পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নীরব প্রতিবাদ। বিনা লাভে পণ্য বিক্রি করছেন জাজিরার ওমর ফারুক। বিডি স্টার টিভি নিউজ স্টাফ রিপোর্টার মোহাম্মদ বরকত মোল্লার পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত। বিডি স্টার টিভি বাংলার এক উজ্জ্বল নক্ষত্র। রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় বিনা লাভে পণ্য বিক্রি শুরু করেছেন জাজিরা উপজেলা জয়নগর ইউনিয়নের জয়নগর বাজারের মুদি ব্যবসায়ী ওমর ফারুক খান। পুরো রমজান জুড়ে চলবে ওমরের ব্যতিক্রমী এই উদ্যোগ। ওমর ফারুক খানের আবদুল্লাহ ভ্যারাইটি স্টোরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ওমর ফারুক খান তার দোকানে 12 রকমের পণ্য বিনা লাভে বিক্রি করছেন। বর্তমানে তিনি প্রতি কেজি ছোলা বিক্রি করছেন 101 টাকায়, খেসারি ডাল 116 টাকায়, মিঠাই 111 টাকায়, বেসন 86 টাকায়, মুড়ি 70 টাকায়, চিড়া 60 টাকায় বিক্রি করছেন তিনি। পাশাপাশি সয়াবিন তেল, খেজুর ও লাচ্ছা সেমাই লাভ ছাড়াই বিক্রি করছেন ওমর। ক্রেতাদের সুবিধার্থে স্টোরে পণ্যের মূল্য তালিকাও সাটিয়ে দিয়েছেন তিনি। ওমর ফারুক খান জানান, রমজান আসতে দ্রব্যমূল্য বৃদ্ধি করে অসাধু ব্যবসায়ীরা, অথচ রমজান এলে মধ্যপ্রাচ্যের সব খাবারের দাম কমিয়ে দেওয়া হয়। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এমন উদ্যোগে অনুপ্রাণিত হয়ে রমজান উপলক্ষে বিনা লাভে পণ্য বিক্রি শুরু করেছেন তিনি। আল্লাহর সন্তুষ্টির জন্য আগামী রমজানও এই ধারাবাহিকতা ধরে রাখতে চান এই ব্যবসায়ী। বিনা লাভে রমজানের পণ্য বিক্রি করার বিষয়টি সবার নজর কেড়েছে, ইতিমধ্যে পেয়েছেন ব্যাপক সাড়া। দূর দূরান্ত থেকে এখানে পণ্য কিনতে এসে মধ্যবিত্ত ও অসহায়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অন্যান্য বড় ব্যবসায়ীদেরও এভাবে এগিয়ে আসা উচিত বলে মনে করছেন সবাই। সমাজে মানুষের 500 টাকা ইনকাম করলে চলার জন্য অনেক অনেক কষ্ট হয়ে যায়, যে ঠিক মতো বাজার করতে পারলে বাজার করতে পারে না। সেই উপলক্ষে আমি যে চিন্তা করে দেখলাম যে রমজান মাস 12 মাস ব্যবসা করি, ইনশাল্লাহ এই 1 মাস যদি আমি ব্যবসা না করি কিছু হবে না, কারণ 12 মাস আল্লাহ খাওয়ায়। 1 মাস যদি না খাই কিছু সমস্যা মানে ইনকামটা না করি। তাই মানুষের, গরিব মানুষের কথা চিন্তা মাথায় রেখে আমি বিনা লাভে 1 মাস ব্যবসা করতেছি। রমজানে যত পণ্য আছে বিনা লাভে যা কেনা পড়বে আমার দোকানে যা পড়বে ওইটাই আমি বিক্রি করব, কিন্তু আমি কোনো লাভ করবো না এখান থেকে, কিন্তু আমি লোকসানও দিব না। লোকসান বলতে আমার যেটা লাভ হতো ওই শোরুমটা আমি মানুষের পিছিয়ে দিব, যেটা আমার শোরুম মানে যেটা বিনা চ্যানেলে লাভ করব, বিনা চ্যানেলে মানে মানুষকে দিব, মানে বিনা ইয়ে বিনা লাভে মানুষকে আমি রমজান মাসে সকল পণ্য দিব। আর হচ্ছে 1 মাস আমি মানুষের জন্য রমজানের জন্য যত পণ্য আছে বিনা লাভে দিব। আচ্ছা, এই যে পণ্যগুলো আপনি বিনা লাভে দিচ্ছেন, এই পণ্য মান ঠিক আছে? একবারে ভালো মাল যেটা বাজারে সেরা ওইটাই আনার চেষ্টা করে রমজানের জন্য, যেটা আমার দোকানে এসে পড়ে ওই দামে কাস্টমারকে সেল করছি। আর বাকি মাল যা আছে ওটা স্বাভাবিক, যা আছে রমজানের বাদে যেটা আছে ওটা স্বাভাবিক আমি বিক্রি করছি, কারণ আমার দোকানে 200 রুপে প্লাস মাল আছে। যদি 12 মাদের মাল আমি চালান টাকা দিয়ে বিক্রি করি আমার বাড়ি কত সমস্যা হবে না। আর আমি চাই যে বাংলাদেশের সকল যে জায়গায় বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মানুষকে হয়রানি করে, যেমন বিদেশে দেখি মোবাইলে যে মানুষ সব ইসলামিক কান্ট্রিতে মানুষরা রমজান মাস আসলে সকল ধরনের দ্রব্যমূল্য দাম কমিয়ে দেয়, আর সেই জায়গায় আমাদের বাংলাদেশে বড় বড় কিছু সিন্ডিকেট ব্যবসায়ী আছে তারা মানুষকে হয়রানি করে যেই জায়গায়, সেই জায়গায় আমার তো তাদের সাথে ক্ষমতা মোকাবেলার ক্ষমতা নাই। তাই আমি গরিব মানুষের দিকে চিন্তা ভাবনা করে আমি আমার জায়গা থেকে যতটুকু পারি মানুষের জন্য সাহায্য করবো ইনশাল্লাহ। আর 12 মাস চলবে, 1 মাস পুরো চলবে যে বিনা লাভে ব্যবসা, আর ইনশাল্লাহ যতদিন আমি ব্যবসা করি প্রত্যেক রমজানেই থাকবে ইনশাল্লাহ বিনা লাভে ব্যবসা করবো। 1 মাস রমজানের যত পণ্য আছে সব যে উদ্যোগটা নিচ্ছে রোজার মাসের জন্য এটা সবার উপকার হচ্ছে। মিঠাই 111 টাকা কেজি রয়েছে, এখনো খালি নেই 111 টাকা মিঠাই রোজার মাসের জন্য, মিঠাইটা 111 টাকা বেশি অনেক উপকার। এবার সেমাই সময় যা বেশি ইত্যাদি সব কিছুতেই রোজার মাসের জন্য সবার জন্য উপকার, যারা কিনবেন সবাই দোকান আসবেন। উদ্যোগ তো সবাই নিতে পারে না, সবার মন মন যদি এক থাকে না। আমি কালকে আসছিলাম, বাজার আসার পরে অনেকের কাছে শুনলাম যে আমাদের ওমর আর কি লাভ ছাড়া পণ্য বিক্রি করবে। পরে আমি একটা ভিডিও করছিলাম, ওই ভিডিওর মাধ্যমে মনে হয় আপনারা আসছেন নাকি আমি জানি না, আমার ভুল হতে পারে, কিন্তু ওমর হলো অনেক বড় মনে মানুষ, ভালো মানুষ, চাইলে ইচ্ছা করলে অনেকে করতে পারে, কিন্তু ওর মতো মনে হয় সেটা নাই। ও 1 টাকা লাভে, প্রথম বলছিল 1 টাকা লাভে,
পরে বলো যেন একটা গমিল আপ নেবো না। তারপরে হাজার হাজার মানুষ, আমি আমি বাজারে কিন্তু এই টাইমে আসি না, আমি আসছি আমার এই ভিডিও দেখে চন্দ্রপুর থেকে দুইটা কাস্টমার আসছে, পরে এই 25,000-20,000 টাকা সদাই নিয়ে গেল, ইফতার পাঠিয়ে দেবে এই জন্য। আর এই পণ্য বিক্রি করছে ওই আমি যেটা দেখলাম ওর যে তালিকা, তালিকা অনুযায়ী বিক্রি করতেছে, লাভ লাভ নেয় না। আর একজন মানুষের অনেক কত বড় মন হইলে এই উদ্যোগটা নিতে পারে, আমি আপনাদের ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই যেন প্রত্যেকটা বাজারে একটা করে দোকানদার, যেন সব দোকান নেই একটা করে দোকানদার যেন এই উদ্যোগটা নেয়। উদ্যোগটা নিলে কি হবে, গরিব অসহায় মানুষ আছে যারা কিনতে পারে না, অনেক সময় বাজারের দাম অনেক বৃদ্ধি, রোজা মাস আসলে বৃদ্ধি হয়, কিছু কিছু অবৈধ ব্যবসায়ীদের কারণে কিছু দাম বাড়তি হয়, এমন তারা তো সদারে কিনতে পারবো লাভ ছাড়া, কিন্তু বলতে পারবো না যে না এই অনেক লাভে বিক্রি করতেছে। ওই রমজানগুলোকে এনে সব জিনিসের দাম কম বেছে, মানে বুড়ে 5 টাকা কম পায়, চিনিতে 5 টাকা কম পায়, মিড়িতে 5 টাকা কম বেছে, সেমাইতে কম বেছে, এটি আমরা কমে কিনতে পারি তোমার দোকান। তো ব্যবসায়ীরা ব্যবসা করে, তাই না? তো ওমর ভাই যে উদ্যোগটা নিছে, আমি মনে করি এটা আমাদের সমাজের জন্য প্রত্যেকটা সচেতন নাগরিকের এটা করা উচিত, যে সারা বছর তো ব্যবসা করি ভাই, এখন যদি একটু ছাড় দিয়ে বিক্রি করে সেটা তো সমাজের মানুষের জন্য, যারা একটু নিম্ন শ্রেণীর মানুষ আছে বা দরিদ্র মানুষ তাদের জন্য আমার মনে এটা খুব দারুণ একটা উদ্যোগ। তাই এই জন্য আমি ওমর ভাইকে ধন্যবাদ দিতে চাই যে বিনা লাভে এইভাবে বিক্রি করার যে একটা উনি উদ্যোগ নিয়েছেন, উনি সব মানে সর্বাত্মকভাবে প্রশংসা পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে।